তো ভালো আছে স্যার, বট আমাদের ধরে না আমাদের যেগুলো সেটাই মনে করি ভালো যায় না, ধরে এই জলে এ করছি ব্যবস্থা নিচ্ছি জলটা অন্য জলে না তো কাকা পড়েছে তাই ভালো তো বলছি এইটা ভালো জান, হ্যাঁ এটা অনেক লম্বা। সব হালকা করে একসঙ্গে তারপরে দিতে টাকা সকালবেলা লোকজনের বিশাল হাড্ডি খান আমার জনশূন্য ওরা ওই ইয়ে কি দেখে না নাগান তুমি জানি কি বলি বাবারে আগে যে হালকাতায় একজনের শুনলি তো পেশা বন্ধই যায়, তাহলে কী করবো আসছে গিয়ে এইখানকার এই এই মাছ নেওয়ার কথা বলবো এইখানকার এই মাছ নেব নেওয়ার কথা বলতে ধারে কাজ ওই জায়গায় যাওয়া যখন তাহলে অনেক কম আছে যে তাড়াহুড়ো লাগিয়ে দিবা নাকি অনেকগুলো মাছ, লট অফ ফিশ ক্যাচিং, ভিলেজ ওম্যান, বিগ সাইজ শ্রিম, মানে কি বড় সাইজের একটা বাগদা, বিগ সাইজ মাটকাপ, হুম সুস্মিতার স্বামী বলতে কিরা, হ্যাঁ তাই কি, হুম হুম নতুন পর্বে দেখা হবে, তারপর না কাঁড়া দাম আছে এই একটা চিংড়ি না দুটো তিনটি একটা না এই যে এই যে এই যে একটা ও বিগ সাইজ শ্রিম পার্শে মাছ, পাঁচ মিশালি মাছ মানে পাঁচ ছয় রকম, ও দুটো বড় কাঁকড়া, তেলাপিয়া মাছ, বড় তেলাপিয়া মাছটা কোথায় গেল, ও
অনেক রকমের মাছ। ওয়াও, অনেকগুলো চিংড়ি মাছ, বাগদা চিংড়ি, কাঁকড়া, তেলাপিয়া, পশা মাছ, বিলে মাছ, বিভিন্ন প্রকারের মাছ। আর আমাদের ফিশারি ম্যান এখনো নিচে আছে, আটল আটল তোলার প্রস্তুতি চলছে। সমস্যা নাই, যেটা বলেছো সেটা মোবাইল পর্যন্ত আসেনি। ফিশারিম্যান আমরা বাংলাদেশে বলি ঘের মালিক, ইন্ডিয়ায় বলে ফিশারি মালিক। এটা কিন্তু সরকারি ঘের, কোনো ট্যাক্স দেওয়া লাগে না, ভ্যাট দেওয়া লাগে না, কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। এটা হচ্ছে গরিবের ফিশারি, মানে এই যে খালটা অনেক লম্বা, সবাই সবার বাড়ির সামনে এরকম আটল দিয়ে মাছ ধরে। আটল বলতে এই যে মাছ ধরা ফাঁদগুলারে বোঝায়। আর এই যে ফিশারি মানে সাজগোজ করছে, একটু উপরে ওঠার প্রস্তুতি চলছে, গাছে ওঠার, ও গাছে ওঠার প্রস্তুতি চলছে, গাছের থেকে লাভ দিয়ে পানিতে পড়বে। উপরে উঠবে না, পাত পা তা সেলাই তুলতে আছে তাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে থাক, উপরে যে মাছ দেখাবো। তারপর আপনারা এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্রামের একজন মহিলা কীভাবে আটলের ছেঁড়া তোলে, মানে কীভাবে আটলের ছেঁড়া সেলাই করে, মাথায় লাল টুকটুকে গামছা বাঁধা। দেখাবো, আপনি একটু ভালোভাবে দেখান। ও ওকে, মাছের ডেরা এখন বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, এখন মাছ সব বাছাই করা হইবে। বিভিন্ন প্রকারের মাছ, পাঁচ ছয় রকমের মাছ। আর একজন আমার দাদা বাবু মাছ খাওয়ার জন্য বসে আছে, চোখ মুখ ডলতেছে ঘুম থেকে উঠে। এই যে এখন ইনিও মাছ শিকার করতে যাবে এই খালে। কি দিয়ে মাছ শিকার করবেন, মানে ঝাঁকি জাল? এই যে অনেকগুলো মাছ, ও বড় বড় দুটো কাঁকড়া, ও বিগ সাইজ মাটকাপ। দুটো কামড়াবাড়ি করতে করতে যদি ঠ্যাং ভেঙে যায় তাহলে লস হয়ে যাবে। হাই, কাকা দুইটা এর মধ্যে আসবে। এগুলো হচ্ছে প্লাস্টিক কন্টেইনার, এগুলোর মুখ কেটে একটা ছোট আর কি মাছ রাখার পাত্র বানানো হয়েছে। এই যে দুইটা দুই পাত্রে থাকলো, ঠ্যাং ভাঙার কোনো লাইন নেই, পথ ক্লিয়ার। লট অফ ফিশ ক্যাচিং, বিগ সাইজ শ্রিম হচ্ছে তো, পার্সি ফিশ, টিনি শ্রিম, তারপর এ পাশে তো আছে মাটকাপ। আরও বিভিন্ন রকমের মাছ আছে, তার জন্য একটু এই যে কাঁকড়া, ছোট কাঁকড়া, এগুলা শামুক, এই শামুকগুলো অনেকে খায়, আমরা খাই না। তারপরে সে তেলাপিয়া মাছ কই গেল, তেলাপিয়া মাছ দেখাবো। এই যে এটা তেলাপিয়া মাছ,
তাহলে কয় রকম মাছ ধরা পড়লো? এই বাগদাটা যদি জ্যান্ত থাকে তা ছেড়ে দিতে হবে, এই বাগদাটা জ্যান্ত আছে এটার ব্যবস্থা করেন। তাহলে কয় রকম মাছ? ছোটো ছোটো পয়সে মাছ, সব তাজা তাজা মাছ, মাছ সব লাফালাফি করছে, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, একদম তাজা মাছ, কেবলমাত্র খাল থেকে ধরে নিয়ে আসলাম। আমরা একসাথে বিভিন্ন ধরনের মাছ ধরলাম, বিভিন্ন প্রকারের বাগদা চিংড়ি একরকম, পাশে দুই রকম, তেলাপিয়া তিন রকম, হরিণা চিংড়ি চার, রসনা পাঁচ, চালি ছয়, কাঁকড়া সাত, ছোটো কাঁকড়া আট রকম। এর মধ্যে আট রকমের চিংড়ি আট, একটা বলে মাছ নয় রকম, এটা ছোটো বলে মাছ, এরা হচ্ছে পিসি। এর মধ্যে নয় রকম চিংড়ি মাছ, এই যে একটা, এটা হচ্ছে, এটা হচ্ছে ম্যাজিক ম্যাজিক ফিস, এই যে ম্যাজিক ফিস, এই মোটা হয় কপাক 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 কপাক, এই মাছটা মোটা হয়, তা মোটা হচ্ছে না তো, ছোটো মাছ, এত চাপাচাপি করা ঠিক হচ্ছে না। এই মাছটার নাম ট্যাপা মাছ, এটা আমাদের সাতক্ষীরা আঞ্চলিক ভাষায় এর নাম ট্যাপা মাছ। এর মধ্যে প্রায় দশ রকম মাছ আছে, তার মধ্যে তিন চার রকম চিংড়ি মাছ, তিন চার রকম চিংড়ি মাছ আর ছয় রকম অন্যান্য প্রজাতির মাছ, তেলাপিয়া, পয়সা, বলে মাছ, টেপা মাছ, কাঁকড়া, ছোটো কাঁকড়া, বুড়ো কাঁকড়া, বুড়ো বলে, ছোটো বলে, বুড়ো বাগদা, ছোটো বাগদা। এখন মাছগুলো সব বাছাই করা হইবে। তারপর আমরা ওপাশে যাব, আমার এক দিদি টিউবওয়েলে পানিতে বসে বসে বিভিন্ন ধরনের মাছ পরিষ্কার করতেছে, ডেকে বসে ভালো ভালো মাছ রান্না হইবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা রান্নার ভিডিও করতে পারি না, অনেক সময়ের ব্যবধান। আমার দিদি খুব ভালো মাছ রান্না করতে পারে, কেউ যদি আমার দিদির রান্নার ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। ওল্ড ওম্যান প্রিপেয়ার ফিস, মাছগুলো প্রিপেয়ার করা হচ্ছে, মানে বাছাই করা হচ্ছে, পার্শে মাছ, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, কাঁকড়া, বেলে মাছ, বাগদা চিংড়ি, বড়ো বড়ো কাঁকড়া, এগুলো বিক্রি হইবে, এটার দাম পঞ্চাশ টাকা হবে। এটার দাম আনুমানিক পঞ্চাশ টাকা, এটার দাম আনুমানিক তিরিশ টাকা, আর বাগদা চিংড়ির দামটা আনুমানিক হচ্ছে তিরিশ টাকার মতো হবে। তাহলে তিরিশ, তিরিশ ষাট আর পঞ্চাশ, একশো বিশ, ষাট আর পঞ্চাশ একশো বিশ বললাম, সরি, একশো দশ টাকা, এই তিনটা মিলা। আর এখনও চিংড়ি মাছ আছে, আমাদের সাথে থাকতে হবে বিভিন্ন ধরনের মাছ দেখতে হলে। এগুলো চিংড়ি কী মাছ এগুলো? আরে যে টেপা মাছটা কয়ে দিকে হাতে নিয়ন্ত্রণ, টেপা মাছটা, এই তো বলের মতো হয়েছে না, একদম বল, বা দেখি দেখি, ওয়াও সুপার, উল্টা ওপরে পিট, এই তো। আর ওই মাছ একটা আছে না, ওটাও তোলো একটু হাতে, এই যে টেপা মাছটা, এই যে, হ্যাঁ হ্যাঁ দেখি, হ্যাঁ ওই যে, ওই মাছটা স্বাভাবিক অবস্থায় আছে, এই মাছটা স্বাভাবিক অবস্থায় আছে, এই যে আবার ফুলতেছে, প্যাট ফুলেই দিচ্ছে, এগুলা বলের মতো, বলের মতো ফুলে পানিতে ভাসে, একটু দেখাই দেবো আপনাদেরকে, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, এটাকে ফোলাতে হবে, এই যে ফোলাতে হবে এটাকে, তারপর ভাসাতে হবে, এটা একটু মাছ দিতে হবে, তারপর ফুলবে,
একটা তো ফুলতে চায় না, ছোট মাছ, বাচ্চা মাছ। যাক এটা পানিতে দিয়ে দিই। বিভিন্ন প্রজাতির মাছ এখানে, আট দশ রকম মাছ আছে, আট দশ রকম, আট দশ রকম। এখানে সর্বনিম্ন আনুমানিক 300-400 টাকার মাছ আছে, একদম বিনা খরচে, নো ইনভেস্টমেন্ট, কোনো খরচ ছাড়া ইনকাম। আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল আইকন প্রেস করে দিবেন। এগুলো পাশে মাছ, এগুলো খাওয়া হবে না বিক্রি করা হবে? খাওয়া হবে না। এবার বিক্রি করা হবে কোনগুলো? এই যে চিংড়ি আর আরের মধ্যে কি বাগদা, আর এই যে কাঁকড়া বিক্রি হবে? বিক্রি হবে না? এই যে কাঁকড়া, একটু পরে কাঁকড়ার ফুড়ি আসবে। আমরা আঞ্চলিক ভাষায় ফুড়ি বলে থাকি, মানে যে মানুষটা কাঁকড়া কিনবে সে আসবে, সে কাঁকড়া কিনবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।